এখানে যদি আপনার মউত হয়ে যায় ভাবুন তো কেমন হবে আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রওনা হবে বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে কিন্তু এই হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিং এ বসে যাবে মিটিং এ বসবে বসে সিদ্ধান্ত নেবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না মাগরিবের পরে মারা গিয়েছেন বলবে যত তাড়াতাড়ি সম্ভব রাত 10টার ভিতরে জানাজা দিয়ে দাও সিদ্ধান্ত হয়ে যাবে এমন কিছু লোক চলে যাও বাঁশ কাটতে বাঁশ ধারে কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটি আনতে কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে কিছু মানুষ আবার চুলা করা আরম্ভ করবে চুলায় পানি গরম করার জন্য চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন এরকম একটা আয়োজন আমার জন্য আমাদের সবার জন্য আছে না নাই আছে ভাবুন তো কেমন হবে বেশিক্ষণ লাশ রাখা হবে না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে না কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে যে বাড়িটা এত সুন্দর করে বানালেন 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়ি থেকে এবার সারা জীবনের জন্য আপনার দেহটাকে এবার বের করা হবে বের করে গোসল দেওয়ার জায়গায় নেওয়া হবে গোসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গোসল দেওয়া হবে আপনি ধনী মানুষ দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল দামি দামি ব্র্যান্ডের সোপ দিয়ে দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নরমাল সাবান দিয়ে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচায় ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচি এরপরে মসজিদ থেকে আনা খাটিয়ার মধ্যে ল্যাপ নাই তুষক নাই ম্যাট্রিস নাই কিছুই নাই ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটা ফেলে রাখা হবে কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে যাতে করে পরিচিত জনরা শেষবারের জন্য দেখে নাই শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তো মাত্র কিছুক্ষণ জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত কবরে যাওয়া হবে সারা জীবন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো 3.5 হাত কবর খনন করা হয়েছে সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে কোনো বিছানা নাই টাইলস নাই কিচ্ছু নাই আরে ওই কবর পোকামাকড় কীট পতঙ্গ ধুলাবালু যুক্ত কাদামাটি যুক্ত জায়গা সেখানে আপনার লাশটা শুইয়ে দিয়ে এরপরে বাঁশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে যে ছেলেমেয়ের জন্য নামাজ আদায় করেন নাই যে চাকরির জন্য টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য এত কিছু করলেন আজ আপনার বাড়ি বাড়ির জায়গায় ছেলেমেয়ে ছেলেমেয়ের জায়গায় যে বিবিকে যে স্ত্রীকে এত ভালোবাসতেন বিবি বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে আর জোরে বলেন কেউ আপনার সাথে সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয় খবরদার খবরদার খবরদার
বেনামাজি হয়ে কবরে যাবেন না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আপনি আজকে দম্ভ ভরে চলাফেরা করেন মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন এই মাটিতে একদিন চলে যাবেন যখন আমরা লাশ নামায়া দেই তখন আমরা পড়ি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা অর্থ কি এটা অর্থ হলো মিনহা খলকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেয়া হচ্ছে মাটিতে আপনি বহু দম্ভ ভরে চলাফেরা করেছেন খবরদার বেনামাজি হয়ে কবরে যাবেন না নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে হাদিসে এসেছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে সাপ কামড়াতে থাকবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে কিন্তু আপনি পুড়তে পারবেন না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না বরদাস্ত করতে পারবেন না কবরের সেই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য কবরে যাওয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না এজন্য আজান হলে নামাজে যান ফজরের নামাজটাই তো আপনি আল্লাহর গোলামি দিয়া শুরু করতে পারেন না কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ যুবকদের কি হইছে কথা বের হয় না কার গোলামের জন্য আল্লাহ আজান হলো ফজরের আজান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন নামাজটা হলো ফজরের নামাজ কারণ শীতের দিনে ওই টাইমে ঠান্ডা লাগে বেশি গরমের দিনে ওই টাইমে ঘুম লাগে বেশি দেখবেন সামনে গরমকাল আসতেছে সারা রাত যাদের বাসায় এসি আছে তারা তো গরম টের পায় না এসিওয়ালা বাসায় যারা থাকেন সন্তানগুলোকে মাঝে মাঝে এসি ছাড়া রাখিয়েন তাহলে গরিব মানুষের কষ্ট বুঝবে যাদের বাড়িতে এসি নাই তারা জানে রাত দুইটা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত গরমের কারণে ঘুম আসে না আর লোডশেডিং হইলে তো আরো অবস্থা খারাপ দেখা যায় ফজরের আজানের আধা ঘন্টা আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কোমল বাতাস নির্মল বাতাস বয়ে যায় তখন ঘুম খুব বেশি বেশি লাগে ঠিক কিনা ওই সময়টা হলো পরীক্ষার সময় তখন মুয়াজ্জিন সাহেব মসজিদে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনাকে কানের কাছে এসে বলে নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমা তখন যদি আপনি ঘুমায়া থাকেন চুপ থাকবেন না সবাই বলেন নামাজে না গিয়ে যদি শয়তানের কথা মতো ঘুমায় থাকেন বলেন তো গোলামি হলো আল্লাহর না শয়তানের আপনার কি একটু লজ্জাও লাগে না একটু কি শরমও লাগে না প্রতিটা দিন ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি মানুষের সুরত দইরা শয়তানের গোলাম হয়ে বসবাস করছেন আপনার নিজের বিবেক কি আপনাকে বাধা দেয় না কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন আমাদেরকে সৃষ্টি করা হলো কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াত 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামির জন্য আমার ইবাদতের জন্য আমাদেরকে একমাত্র যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কি আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামির জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে এখন আমরা কি সত্যিকারার্থী আল্লাহর গোলামি করছি নাকি আমরা আল্লাহর গোলামি থেকে বিচ্যুতির পথে চলে গিয়েছি সেটা আমাদের ভাবা দরকার আমরা যে আল্লাহর গোলাম এই গোলামির বেস্ট এক্সাম্পল সবচাইতে সেরা নমুনা পাওয়া যায় যে ইবাদতের ভিতরে সে ইবাদতের নাম হচ্ছে সালাত
সেই ইবাদতের নাম কি সালাত যেটাকে আমরা নামাজ বলি কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ চলে গেল না এই নামাজ হলো আল্লাহর গোলামী সবচাইতে সুন্দর নমুনা আমরা যে গোলাম গোলামের ভাবখানা নামাজে যেমন প্রকাশ পায় অন্য কোন ইবাদতে সেরকম প্রকাশ পায় না দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যে গোলাম গোলামের মতোই দাঁড়াই যখন আমরা নামাজে দাঁড়াই মাথাটা নত করে দেই কার ভয়ে আল্লাহ বললেন যখন দাঁড়াও কিভাবে দাঁড়াবো শুনো আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন বিনয়ী হয়ে দাঁড়াও মাথা নত করে দাও কারণ তোমার ভাবখানা যেন মালিক মালিক না লাগে তুমি গোলাম এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই গোলামের মতো মাথা নত করে দেই আসামির মতো দাঁড়াই যখন আমরা নামাজে দাঁড়াই আমাদের হাতগুলো কান পর্যন্ত কিংবা কাঁধ বরাবর উঠায়া একজন আসামি যেমন পুলিশের সামনে সিলিন্ডার করে আমরাও নামাজে দাঁড়ানোর সময় হাত দুইটা তুলে গুনাহগার অবস্থায় আমরাও গোলামের মতো সিলিন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে যাই বলেন এত সুন্দর গোলামের নমুনা অন্য কোন ইবাদতে আছে বলেন আছে কিভাবে আমাদের সব অহংকার মাটির সাথে মিশে যায় আমরা দাঁড়ানোর সময় সিলিন্ডার করে দাঁড়ালাম এরপরে কিছুক্ষণ পর আমরা আমাদের মাথা ঝুঁকালাম রুকুতে গিয়ে আমরা আমাদের মালিকের সামনে রবের সামনে নিজেদের মস্তকটা অবনমিত করে দিলাম আবার আরো কিছুক্ষণ পর রুকু থেকে মাথা উঠায়া সাজদায় যখন আমরা চলে যাই সাজদায় যাওয়ার পরে একেবারে নাকার কপাল মাটিতে লাগিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিই গোলামীর সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা ঘটিয়ে দেই কথা বুঝতেছেন আমার এই যে গোলামীর এত সুন্দর নমুনা এটা নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না আমাদের জন্য প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ যিনি ফরজ করেছেন তিনি কি আল্লাহ এই নামাজ হলো এমন একটা ইবাদত নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের মাথা মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না দেখুন আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমার দিকে তাকান আশেপাশে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাক এখন ওদিকে মনোযোগ নাই আমার দিকে তাকা কথা অল্প বলবো কিন্তু অল্প কথার ভেতরে যা বলা দরকার তা বলে ফেলবো ইনশাআল্লাহ এই যে আমরা এখানে আছি উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করুন আমাদের প্রত্যেকের মাথা কেটে ফেলা হলো মাথা কেটে ফেলার পরে যদি আমাদের বুক থেকে পা পর্যন্ত নিথর দেহ পড়ে থাকে বলেন তো মাথা ছাড়া বুক থেকে পা পর্যন্ত শুধু দেহ দেহ দিয়ে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি মাথা ছাড়া যেমন শুধু দেহ দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজ মাহফিলে বক্তা হয়ে শ্রোতা হয়ে মসজিদ কমিটিতে থেকে বড় আলেম হয়ে কিংবা মাদ্রাসার ছাত্র হয়ে অথবা ব্যবসা করে বাণিজ্য করে যে কোনো কাজ করে মুসলমানিত্বের পরিচয় দেওয়া যায় না আপনি যদি মাথা থাকে না মাথা ছাড়া যেমন আপনার হাত পা পড়ি দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় মিলে না ঠিক তেমনি ভাবে নামাজ বাদ দিয়ে রমজান মাসে রোজা রেখে হজের সময় হজ করে যাকাত দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে দান সদকা করে সমস্ত ইবাদত ঠিক রেখে নামাজ যদি বাতিল করে ফেলেন নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই একশো কোটি টাকা দিয়ে মাহফিলের আয়োজন করার পরে যদি আয়োজক কমিটি নামাজ পড়ে না বক্তা যদি ওয়াজ করে নামাজ না পড়ে আর ওয়াজ মাহফিলে যারা এসে আসন অলঙ্কৃত করবে যারা শ্রোতা এসে মাহফিলের সৌন্দর্য বাড়াবে কেউ যদি নামাজ না পড়ে এই ওয়াজ মাহফিল দিয়ে কিচ্ছু হবে কারণ ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ নামাজ হলো এমন একটা ইবাদত অন্যান্য ইবাদত দেখে রোজা হজ যাকাত দান সদকা হালাল হারামের বিধি বিধান সমস্ত বিধান আল্লাহ
দিয়েছেন দুনিয়ায় কিন্তু নামাজ আল্লাহ দুনিয়াতে ফরজ করেন নাই রব্বুল আলামিন তার হাবিবকে দলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পারে দিয়ে উর্ধাকাশে গমন করিয়ে সাত আসমানের উপরে বাইতুল মামুরের উপরে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের জন্য নবীজির কাছে পাঁচ ওয়াক্তের নামাজ গিফট করেছে নামাজ আমাদেরকে গিফট করা হয়েছে মেরাজের রাতে নবীজিকে রব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে গেলেন নবীজি আল্লাহকে বললেন ও আল্লাহ আমি তো তোমার কাছে আসলাম আমার উম্মত তো মেরাজে আসার সুযোগ পাবে না রব্বুল আলামিন বললেন কেন পাবে না আপনি মেরাজে এসেছেন একবার আর আপনার উম্মত যেন প্রতিদিন পাঁচবার মেরাজে আমার সাথে কথা বলতে পারে এই জন্য আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্তের নামাজকে আমার সাথে পাঁচবার কথা বলার সুযোগ বানিয়ে দিলাম প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল মুসা নবীর সঙ্গে কথোপকথন করে যেতে যেতে কমাতে কমাতে 5 ওয়াক্ত হলো কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও সওয়াব দেওয়ার বেলা আমি 10 গুণ বাড়ায়া দিব 5 ওয়াক্ত নামাজের জন্য 10 গুণ বাড়ায়া 5 10 এ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করব এই নামাজ এমন ইবাদত নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিবে তারা আল্লাহর সাথে কুফরি করবে নবীজি আরো বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না আল্লাহর বান্দা জীবন দিয়ে দিবে তাও সে নামাজ ছাড়তে পারে না নামাজ হলো এমন একটি ইবাদত এই দুনিয়া আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয় আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিলেন সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা আছি আমরাও থাকব না আমরা বড় রিস্কের মধ্যে আছি রিস্কি জোন দুনিয়াটা হলো রিস্কি জোন কেন রিস্কি জোন বললাম এই যে এখানে আছি এখনো একটা বিপর্যয় ঘটে এখানে সবাই আমি শুদ্ধ মরে যেতে পারি রাতের বেলা আমরা যখন বাড়িতে ঘুমাই ওটা আরো রিস্কি জোন হঠাৎ ভূমিকম্প হয়ে তুরস্কের মতো সব ভবন মাটির তলায় চলে যেতে পারে গাড়িতে আছি এটা আরো রিস্কি জায়গা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমি শেষ গতকাল আমি মাহফিলে বলেছিলাম পৃথিবীতে রিস্কি জোন গোটা দুনিয়াটাই রিস্কি জোন একমাত্র মসজিদ ছাড়া আর সব জায়গা রিস্কি হাঁটতেছেন ওখানেও রিস্ক হঠাৎ করে সাপ একটা এসে কামড়ায় শেষ করে দিবে কোথাও আপনি নিরাপদ নন প্রতি মুহূর্তে আপনি ঝুঁকির মধ্যে আছেন এত ঝুঁকিতে থেকে আপনি নামাজ ছাড়েন কিভাবে আমার তো বুঝে আসে না আপনি ফজরের নামাজ ছাইরে দিয়ে ঘুমায় আছেন আরে বাপ রে বাপ আপনার ভাব সব দেখলে মনে হয় আপনি জোহরের টাইম পাবেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কি না এশার নামাজ ছাইরে দিয়ে কেমনে ঘুমাইলেন একটা ভয়াবহ ভূমিকম্প দিয়া ওই খাটের মধ্যে আল্লাহ আপনারে শেষ করে দিতে পারে পারে কি না কথা বলেন পারে কি না আমরা তো আল্লাহর জমিনের উপরে বসবাস করি আমরা যেভাবে আল্লাহর সাথে নাফরমানি করি এই জমিন তো সাক্ষ্য হবে ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারহা জমিন তার খবর বলে দিবে অর্থাৎ জমিনের উপরে আমরা যা করছি এই খবরগুলো জমিন কিয়ামতের দিন কার কাছে বলে দিবে আমরা মাঝে মাঝে এমন গেট আপ সেট আপ নিয়ে চলাফেরা করি প্রতি মুহূর্তে রিস্কি জোনে থেকে এই জমিনটা কার আমরা কার জোরে বলেন না আল্লাহর জমিনের উপরে বাস করে আল্লাহর গোলাম এমন ভাবসাব নেওয়া চলে আর আল্লাহর দিন বিরোধী কোরআন বিরোধী এত কাজ করে আলেমদের সাথে এত বেয়াদবি করে চিন্তা করে না যে জমিনের উপরে আছে আল্লাহ চাইলে তাকে এক ন্যানো সেকেন্ডে একেবারে মাটির তলায় ধসাই দিতে পারে সম্পদের অহংকার কইরেন না কারণ তার সম্পদ সুদ্ধা জমিনের নিচে চলে গেছে ক্ষমতার অহংকার করা যাবে না ফেরাউন তার ক্ষমতা নিয়ে লোহিত সাগরে পানি খেয়ে মরেছে সৌন্দর্যের অহংকার করবেন না কারণ সৌন্দর্য নিয়ে কত মানুষ আল্লাহর গজবে পরিণত হয়েছে ঠিক
কত মানুষ বান্দরে পরিণত হয়েছে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়েছে সব ক্ষমতা কার কাছে খবরদার নামাজ ছাইরেন না নামাজ ছাইরেন না কারণ আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব হাশরের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি হাশরের মাঠে আমরা যখন দাঁড়াবো সবার আগে আল্লাহ নামাজের কথা আমাদের কি জিজ্ঞেস করবেন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব চাইবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে বান্দা তুমি যতদিন দুনিয়াতে ছিলে তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা আপনার নামাজের হিসাবে গন্ডগোল থাকলে ফেরেশতারা ডান্ডাবিড়ি লাগাবে শিকল পড়াবে কত কত হাত লম্বা শিকল শুনেন আল্লাহ বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন দারু সুম্মা ফি সিলসিলাতিন আল্লাহ বলেছেন সাবউনা যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এর পরে টেনে হিচড়ে জাহান্নামে না হবে জাহান্নামের আগুন কি আপনারা সহ্য করতে পারবেন নাকি নামাজ ছাড়ার আগে একটু রান্না করে যাইয়েন অথবা কোথাও আগুন লাগাইয়েন আগুন জ্বালায়া একটু নিজের হাতখানা আঙ্গুলে নিজের হাতখানা আগুনে দিবেন 20 সেকেন্ড একটু রাখার চেষ্টা করবেন পারবেন না এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন কারণ নবীজি বলেছেন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এই 70 ভাগের এক ভাগ এই স্বাভাবিক আগুন এখানে যদি আপনাকে ফেলা হয় 1-2 মিনিট আপনি বাঁচতে পারবেন না চলে পুড়ে শেষ এর চাইতে আর 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের সেই কঠিন আগুনে পড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন ওই আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই শুনেন শুনেন বেনামাজিদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন শাস্তির সম্মুখীন করবেন নামাজ ছাড়ার আগে কথাগুলো ভালো করে শুনেন কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ তাআলা উপস্থিত সমবেত সবাইকে বলবেন তোমরা আমাকে সাজদা দাও দুনিয়ায় যারা আজান হলে মসজিদে গিয়ে রবকে সাজদা দিত সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিবে কিন্তু দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা পিঠ নোয়াতে পারবে না কাঠের মতো শক্ত হয়ে যাবে চেষ্টা করলেও তারা সাজদা দিতে পারবে না কথাগুলো আমার নয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস তাউতিউন সেদিন কঠিন সময় যখন মানুষকে সাজদা দিতে বলা হবে বেনামাজিরা তখন সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারহুম তাদের চক্ষুটা অবনমিত হয়ে যাবে ওয়া তারহাকুহুম জিল্লা জিল্লতিতে বেজ্জতিতে তারা পড়ে যাবে তারা তাদের পিঠ নোয়াতে পারবে না পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন এর কারণ হলো দুনিয়াতে তারা যতদিন ছিল ততদিন তারা বেনামাজি ছিল এই বেনামাজিগুলো আল্লাহকে কিয়ামতের দিন সাজদা দিতে পারবে না এই বেজ্জতি থেকে আমাদেরকে বাঁচার জন্য দুনিয়াতে নামাজি হওয়ার দরকার আছে না নাই খবরদার নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না কারণ জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না কি করে নামাজ ছেড়ে দেন কবরে কখন যাবেন সেটাও তো আপনি জানেন না হঠাৎ করে আপনার মউত হয়ে যেতে পারে মউতের কোনো গ্যারেন্টি নাই কাপড়ের গ্যারেন্টি আছে জুতার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিন্তু মউতের কোনো ওয়ারেন্টিও নাই গ্যারেন্টিও নাই এটা হঠাৎ চলে আসে পারমিশন নিয়ে আসে না ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এই মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হবে না সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি
টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য আপনি আপনার পড়ালেখার জন্য দায়িত্বের জন্য নামাজ আদায় করেন না কিন্তু দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার দায়িত্ব আপনার টাকা পয়সা সন্তান সন্ততি ঘর বাড়ি কোনো কিছু কাজে লাগবে শুধু কাজে লাগবে আপনার আমল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না একটু ভাবুন উপলব্ধি করুন এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলেন নিজের জীবন নিয়ে আজকে চিন্তা করুন এই যে আমি সহ আমরা সবাই এখানে বসলাম আমরা বাড়িতে ফিরতে পারবো এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আমি হাসিবুর রহমান বাসা থেকে বের হয়েছি বাসায় আমার লাশ যেতে পারে আমি বাসায় নাও যেতে পারি আপনিও বাসা থেকে এসেছেন বাসায় আর আপনি নাও যেতে পারেন আপনার লাশ ঢুকতে পারে কি বলেন এরকম হতে পারে কি পারে না ভাবুন তো একবার একটু উপলব্ধি করুন একটু চিন্তা করুন মন দিয়ে শুনুন এখানে যদি এই মুহূর্তে আপনার মৌত হয় এই মুহূর্তে এখানে আপনার আমার মৌত হওয়া স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এখানে যদি আপনার মৌত হয়ে যায় ভাবুন তো কেমন হবে আপনার নিথর দেহ এখানে পড়ে থাকবে আপনার দেহটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে রওনা হবে বাড়িতে আপনার এই মরদেহ গেলে আর কিন্তু আপনার দামি খাটে আপনাকে শোয়ানো হবে না সঙ্গে সঙ্গে আপনাকে মাটিতে শুইয়ে রাখা হবে আপনার এই মরদেহ দেখে আপনার পরিবার পরিজন সবাই কান্নাকাটি আরম্ভ করবে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু হবে কিন্তু এই হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি বেশিক্ষণ কিন্তু থাকবে না অল্প কিছুক্ষণ কান্নাকাটির পরে সবাই মিটিংয়ে বসে যাবে মিটিংয়ে বসবে বসে সিদ্ধান্ত নিবে লাশ বেশিক্ষণ রাখা যাবে না মাগরিবের পরে মারা গিয়েছেন বলবে যত তাড়াতাড়ি সম্ভব রাত ১০টার ভিতরে জানাজা দিয়ে দাও সিদ্ধান্ত হয়ে যাবে এমন কিছু লোক চলে যাও বাঁশ কাটতে বাঁশ ধারে কিছু লোক চলে যাবে মসজিদ থেকে খাটি আনতে কিছু লোক চলে যাবে কাফনের কাপড় সংগ্রহ করতে আর কিছু মানুষ চলে যাবে কবর খনন করতে কিছু মানুষ আবার চুলা করা আরম্ভ করবে চুলায় পানি গরম করার জন্য চতুর্দিকে একটা আয়োজন শুরু হবে এটা হলো আপনার জীবনের শেষ বিদায়ের আয়োজন এরকম একটা আয়োজন আমার জন্য আমাদের সবার জন্য আছে না নাই ভাবুন তো কেমন হবে বেশিক্ষণ লাশ রাখা হবে না আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এসে আপনাকে দেখবে আর আফসোস করবে কিন্তু আপনাকে আর তারা দুনিয়ার জীবনে ফিরিয়ে আনতে পারবে কিছুক্ষণের মধ্যে পানি গরম হয়ে যাবে যে বাড়িটা এত সুন্দর করে বানালেন ২ কোটি ৩ কোটি ৪ কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন ওই বাড়ি থেকে এবার সারা জীবনের জন্য আপনার দেহটাকে এবার বের করা হবে বের করে গোসল দেওয়ার জায়গায় নেওয়া হবে গোসল দেওয়ার জায়গায় নিয়ে সেখানে এবার খুব সাধারণ সাবান দিয়ে গোসল দেওয়া হবে আপনি ধনী মানুষ দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল দামি দামি ব্র্যান্ডের সোপ দিয়ে দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে আপনি গোসল করেছেন এবার আপনাকে গোসল দেওয়া হবে খুব নরমাল সাবান দিয়ে গোসল যখন কমপ্লিট হয়ে যাবে এত দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচায় ফেলা হবে সাদা কাফন দিয়ে পেঁচি এরপরে মসজিদ থেকে আনা খাটিয়ার মধ্যে ল্যাপ নাই তুষক নাই ম্যাট্রিস নাই কিছুই নাই ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটা ফেলে রাখা হবে কিছুক্ষণের জন্য আপনার মাথার দিক থেকে কাফনের কাপড় খুলে দেওয়া হবে যাতে করে পরিচিত জনরা শেষবারের জন্য দেখে নাই শেষবারের মতো দেখা কমপ্লিট হয়ে গেলে এত টাকা দিয়ে বানানো বাড়ি এই বাড়ি থেকে এবার সবাই আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে কোনোদিন আর এই বাড়িতে আপনার দেহ ঢুকবে না আপনাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে এবার খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাওয়ার পরে আর তো মাত্র কিছুক্ষণ জানাজা দেওয়ার পরে কবরটাও প্রস্তুত কবরে যাওয়া হবে সারা জীবন আপনি
পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানায় ঘুমিয়েছেন এবার কবরে গিয়ে দেখা যাবে খুব অল্প ন্যারো সাড়ে তিন হাত কবর খনন করা হয়েছে সেখানে আপনাকে শুইয়ে দেওয়া হবে কোনো বিছানা নাই টাইলস নাই কিচ্ছু নাই আরে ওই কবর পোকামাকড় কীট পতঙ্গ ধুলাবালু যুক্ত কাদামাটি যুক্ত জায়গা সেখানে আপনার লাশটা শুইয়ে দিয়ে এরপরে পাশ পাশের ছাউনি দিয়ে আস্তে আস্তে করে মাটি চাপা দেওয়া হবে যে ছেলেমেয়ের জন্য নামাজ আদায় করেন নাই যে চাকরির জন্য টাকা ইনকামের জন্য ক্ষমতার জন্য এত কিছু করলেন আজ আপনার বাড়ি বাড়ির জায়গায় ছেলেমেয়ে ছেলেমেয়ের জায়গায় যে বিবিকে যে স্ত্রীকে এত ভালোবাসতেন বিবি বিবির জায়গায় কেউ আজকে আপনার সাথে আর জোরে বলেন কেউ আপনার সাথে সারা জীবন নামাজ ছেড়ে দিলে যে কবরে রাখা হয়েছে মানুষ কবরে রেখে আসা মাত্রই এই কবর খুব ভালো জায়গা নয় খবরদার 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 বেনামাজি হয়ে কবরে যাবেন না কবর কিন্তু ভালো আচরণ করবে না এই মাটির উপরে আপনি আজকে দম্ভ করে চলাফেরা করেন মাটিতে পা ফেলে ফেলে হাঁটেন এই মাটিতে একদিন চলে যাবেন যখন আমরা লাশ নামায়া দেই তখন আমরা পড়ি মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা অর্থ কি এটা অর্থ হলো মিনহা খলকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতে আজকে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে মাটিতে আপনি বহু দম্ভ করে চলাফেরা করেছেন খবরদার বেনামাজি হয়ে কবরে যাবেন না নতুবা মানুষ যখন কবর দিয়ে উঠে যাবে কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে হাদিসে এসেছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে সাপ কামড়াতে থাকবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে কিন্তু আপনি পুড়তে পারবেন না ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না বরদাস্ত করতে পারবেন না কবরের সেই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য কবরে যাওয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না এজন্য আজান হলে নামাজে যান ফজরের নামাজটাই তো আপনি আল্লাহর গোলামি দিয়া শুরু করতে পারেন না কিছুক্ষণ আগেই বলেছিলাম আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য আরো জোরে বলেন যুবকদের কি হয়েছে কথা বের হয় না কার গোলামের জন্য আজান হলো ফজরের আজান পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কঠিন নামাজটা হলো ফজরের নামাজ কারণ শীতের দিনে ওই টাইমে ঠান্ডা লাগে বেশি গরমের দিনে ওই টাইমে ঘুম লাগে বেশি দেখবেন সামনে গরমকাল আসতেছে সারা রাত যাদের বাসায় এসি আছে তারা তো গরম টের পায় না এসিওয়ালা বাসায় যারা থাকেন সন্তানগুলোকে মাঝে মাঝে এসি ছাড়া রাখিয়েন তাহলে গরিব মানুষের কষ্ট বুঝবে যাদের বাড়িতে এসি নাই তারা জানে রাত দুইটা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত গরমের কারণে ঘুম আসে না আর লোডশেডিং হইলে তো আরো অবস্থা খারাপ দেখা যায় ফজরের আজানের আধা ঘন্টা আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কোমল বাতাস নির্মল বাতাস বয়ে যায় তখন ঘুম খুব বেশি বেশি লাগে ঠিক কিনা ওই সময়টা হলো পরীক্ষার সময় তখন মুয়াজ্জিন সাহেব মসজিদে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ উত্তম আর শয়তান আপনাকে কানের কাছে এসে বলে নামাজের চাইতে ঘুম উত্তম তুই ঘুমা তখন যদি আপনি ঘুমায়া থাকেন চুপ থাকবেন না সবাই বলেন নামাজে না গিয়ে যদি শয়তানের কথা মতো ঘুমায় থাকেন বলেন তো গোলামি হলো আল্লাহর না শয়তানের আপনার কি একটু লজ্জাও লাগে না একটু কি শরমও লাগে না প্রতিটা দিন ফজরের নামাজ ছাইরা দিয়া আপনি মানুষের সুরত দইরা শয়তানের গোলাম হয়ে বসবাস করছেন আপনার নিজের বিবেক কি আপনাকে বাধা দেয় না সিএনজির পিছনে দেখছি লেখা থাকে
বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস নয় কথা সত্য কথা বাস্তবিক তো বিবেক যদি মানুষের সর্বোচ্চ আদালত হয়েই থাকে আপনাকে আল্লাহ বানাইলেন আল্লাহর গোলামের জন্য আর ঘুম থেকে আপনি উঠেই শয়তানের কথা মাইনে আর শয়তানের গোলামি করলেন আপনি নিজেকে আল্লাহর গোলাম আর দাবি করবেন কিভাবে হায়া শরম তো না যাব এভাবে পাঁচ ওয়াক্তের নামাজ চলে যায় আমাদের কোনো আফসোস নাই সবচেয়ে দুঃখ লাগে এদের জন্য যারা পাঁচ ওয়াক্তের নামাজ ছাইরা দিয়া আফসোস করে না কিন্তু এই দুনিয়াতে আমরা বহু মানুষ দেখেছি যদি তাকবীরে ভুলা ছুটে যায় সারাটা দিন শুধু আফসোস করে তাকবীরে ভুলা বুঝেন তো এক লোক নামাজে আসলে তার আফসোসই লাগে না আর আরেক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো কারণে তাকবীরে ভুলা ছুটে গিয়েছে আফসোস করে দুই মানুষ কি এক রকম দুইজন তো এক রকম নয় পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ার পরেও যাদের অনুশোচনা আসে না এই মানুষগুলোর কলিজার মধ্যে একেবারে শয়তানের প্রতারণার জাল বিস্তার করে ফেলেছে এই লোকটা শয়তানের এমন মুড়ি ধরেছে শয়তান তাকে তার অন্যতম খলিফা বানিয়ে ফেলেছে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়লেও তার আফসোস লাগে না অথচ এই নামাজের হিসাব সর্বপ্রথম কিয়ামতে নেবেন কে আল্লাহ ফজর যায় ঘুমে আপনার জোহর যায় অফিসে আদালতে কাজে কর্মে আসরের নামাজ যায় ঘুমায়া কিংবা আড্ডা দিতে দিতে মাগরিব যায় তামাশা করতে করতে এশার নামাজ চলে যায় বন্ধু বান্ধবদের সাথে থাকতে থাকতে এজন্য আমার জাতীয় কবি খুব সুন্দর লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দা মামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় রে নিশান আল্লাহ ঠিক কইয়েন না কথাগুলো ভাবেন আমাদের দেশে ঠিক ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে এটা ঠিক না এটা ভাবার কথা বলেছে কি লিখেছেন দেখেছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি যখন জুহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হও শামিল এখনো এর সাথে আছে স্থান কি সুন্দর লিখেছেন যুবকরা মনে মনে ভাবছে হুজুর আমরা বুড়া হই এরপরে নামাজ আদায় করব বুড়া হবে এটা কে তোমাকে বলেছে কিছুদিন আগে আমার বাড়ির পাশের বাড়িতে আমার চেয়ে বয়সে 10 বছরের ছোট ছেলে হঠাৎ করে মরে গিয়েছে তাহলে বোঝা গেল দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল যুবক ভাইদেরকে বলছি ছাত্র ভাইদেরকে বলছি মসজিদে নামাজের সামনের কাতার তোমরা ফিলআপ করে দিবা কারণ হলো যৌবন বয়সে ইবাদত এর দাম কম না বেশি এই যে আমার বাবা জান চাচা জান যারা আছেন বুড়া বয়স হইলে দেখা যায় মাজায় ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না সাজদা দেওয়া যায় না লম্বা সময় নামাজ আদায় করা যায় না কিন্তু যৌবন বয়সে ফিজিক্যালি ফিট সুন্দর করে রুকু দেওয়া যায় সুন্দর করে সাজদা দেওয়া যায় নামাজটা হয় সুন্দর এই জন্য আল্লাহ খুশি হন কম না বেশি একজন যুবক যখন আল্লাহকে সাজদা দেয় আল্লাহ এত খুশি হন এই জন্য যুবকের যৌবন বয়সের এবাদতের আল্লাহ আল্লাহ তাআলা যৌবন বয়সের এবাদতের পুরস্কারে স্পেশালি দিবেন বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থ বুখারী মুসলিম তিরমিজি এই তিন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবকেরা যে সকলে যুবকেরা যৌবন কাল আল্লাহর ইবাদত করে করে সাজদা দিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছে তাহলে যুবক ভাইয়েরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গার দরকার আছে না নাই আজান হলে মসজিদে নাকি মসজিদের বাইরে তোমরা তো নামাজ পড়ো না নামাজের জন্য বললে তোমরা কি বলো ছাত্ররা যুবকরা কয় প্যান্ট ঠিক নাই লুঙ্গি ঠিক নাই যেটা ঠিক নাই এটা পরছো কেন নাপাক থাকো কেন তুমি কি আশ্চর্য কথা মানুষ নাপাক থাকে কেমনে আমার তো বুঝে আসে না কিছুক্ষণ আগেই বলেছি আমাদের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিচ্ছু নাই নাপাক অবস্থায় মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই
নাপাক অবস্থায় মরে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আপনি নাপাক থাকলেন নাপাক অবস্থায় যদি মরে যান আমরা জানি নাপাক যে ব্যক্তি থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে তো শয়তানের বন্ধু হইতে কে আপনাকে বলেছে আর আজকে যুবকরা যৌবনকে নহারাচ্ছে তার অন্যতম একটা কারণ হলো আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যারা সব সময় নাপাক থাকে পেশাব থেকে যারা পবিত্র হয় না পেশাবের ওই পানির ফোঁটাগুলো যখন পেশাবের ফোঁটাগুলো যখন লুঙ্গি কিংবা প্যান্ট পায়জামার সাথে লেগে যায় ওটার সাথে যখন গুপ্তাঙ্গ বারবার লেগে যায় মানুষ তার যৌবন এটার কারণে মানুষের যৌবন ক্ষয় হয়ে যায় লয় হয়ে যায় কারণ পেশাব ওটা হলো অপবিত্র জিনিস ইসলামের প্রত্যেকটি বিধান বানার মধ্যে কল্যাণ আছে এই জন্য বলা হয়েছে পেশাব করে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন পেশাব করে যারা পবিত্র হয় না কবরে এদের জন্য স্পেশাল আজাব রেখেছেন কে কি আর বলতাম হয়তো এখানেও আছে অনেকে সারাদিন পেশাব করে পানি নেয় নাই এখন মাহফিলে ঠিকই আসছে এরকমও আছে পবিত্র থাকেন মানুষের কোনো গ্যারান্টি নাই তো ভাই যে কোনো সময় মানুষ দুনিয়া থেকে চলে যাবে নাপাক থাকবেন না আজান হলে আগে নামাজ পরে হলো কাজ আগে নামাজ পরে হলো কি আমরা নামাজকে বলি কাজ আছে কিন্তু কাজকে বলি না আমার নামাজ আছে আগে নামাজ এরপরে দুনিয়ার সব নবীজি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে গিয়েছেন আসসালাত আসসালাত উম্মত নামাজ ছাড়িস না তোরা নামাজ ছাড়িস না কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে আরে ভাই যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের কইরা মসজিদে আনতে পারে না এ দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে আপনার ঈমান তো আপনারে নামাজি পড়াইতে পারে না আপনার ঈমান আপনাকে সাজদা দেওয়াইতে পারে না কত জাতের নামাজি আছে দেখেন না দেখেন সাপ্তাহিক মাসিক এরপরে বার্ষিক সিজনাল জানাজার নামাজি আছে না সাপ্তাহিক নামাজি কারা এরা পুরো সপ্তাহে নামাজে যায় না শুধু জুমার দিনে নামাজে যায় আপনাদের কসবা এরকম নামাজি অবশ্য নাই দুই নাম্বার সামনে আসতেছে রমজান মাসের নামাজি এরা রমজান আসলে এত নামাজি হয় রমজানের এক মাস নামাজি বাদ বাকি এগারো মাস খবর নাই এরকম আছে না নাই তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি শুধু দুই ঈদে তারা আসে অন্য সময় আসে না চার নাম্বার সিজনাল নামাজি শবে বরাত বা এরকম এরকম বিশেষ বিশেষ রাতে তাদেরকে পাওয়া যায় পাঁচ নাম্বার শুধু জানাজার নামাজি যেখানেই জানাজা সেখানেই সে এখন শুধু জানাজা সেখানে সে হাজির হয় কেন শোনেন ঢাকায় থাকে তার ফ্ল্যাটের পঞ্চাশ হাত একশো হাত দূরে মসজিদ ফজরের নামাজে দায় না শুনছে কসবায় একজন মারা গেছে ওই জানাজায় সে আসবে এতে তিন ঘন্টা লাগুক আর চার ঘন্টা লাগুক বুঝলাম না লোকটার বাসা থেকে একশো হাত দূরে মসজিদ সেখানে ফজরের নামাজে গেল না কিন্তু জানাজার নামাজে আইসা হাজির লোকটার মতলব আপনাকে বুঝতে হবে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে আমি নিজের চোখে এরকম জানাজার নামাজি বহুত দেখেছি এলাকার কোনো জানাজা তারা বাদ দেয় না আমি একবার একজনকে ধরছি আমি এরকম বললাম ভাই দেখেন উনি আমার পরিচিত বললাম ভাই আপনাকে আমি ম্যাক্সিমাম টাইমে সব জানাজায় দেখি আপনি তো এলাকার মানুষদের প্রতি দেখা যাচ্ছে খুব দয়াময় আছে আপনি অন্তত জানাজায় হাজির হন আর কিছু কার না কই মিয়া বুঝেন না জানাজার নামাজের আগে তো পাঁচ দশ মিনিট কথা কওয়ার একটা সুযোগ আছে কি বলেন এরকম আছে না নাই আপনারা হাসিয়েন না এরকম মেন্টালিটির কিছু মানুষ এই যে অনিয়মিত এই নামাজিরা অনিয়মিত এই নামাজিরা ব্যর্থ ব্যর্থ এদের নামাজ কোনো কাজে লাগবে আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজি হবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে তারা সুবহানাল্লাহ পড়তে মন চায় না আমরা সবাই জান্নাত চাই কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না এই যে এশার আজান হলো এখন আমরা নামাজ আদায় করব নাকি নামাজ আদায় না কইরা ঘুমাবো এই যে আজান হচ্ছে না আচ্ছা একজন আজানের জবাব দিয়ে দিন সবার পক্ষ থেকে বাইরের সাউন্ডও বন্ধ আছে শোনেন কিছুদিন আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না কয়েক বছর এই কয়েক মাস আগে ফজরের আজানের ঠিক পরে দিয়া হ্যাঁ এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে কিছুদিন আগে তুরস্কে 7.8 রিখটার স্কেলের ভূমিকম্প 6000 ভবন ধসে গিয়েছে 30,000-এর বেশি মানুষ মারা গিয়েছে আহ এখনো যে আরো কত পরিমাণ হতাহতের সংখ্যা বাড়বে এটা কেউ যার উদ্ধার তো এখনো হয় নাই এরকম একটা ভূমিকম্প রাতের বেলা হইয়া আমরাও মরে যেতে পারি কিনা
চিন্তা করেন তো ভাই আপনি এশার নামাজ কাজা কইরা কেমনে ঘুমাইলেন আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন আমাকে জবাব দিয়েন না আপনি ঘুমাইলেন কেমনে ওই অবস্থায় তো আপনার মৌত হয়ে যেতে পারে আচ্ছা রাতের বেলা বাড়িতে ঘুমন্ত অবস্থায় মরে গেছে এরকম কিছু মৌতের খবর আপনারা শুনেন না এরকম মৌতের খবর শোনা যায় তো এরকম মৌতের খবর শোনা প্রতিটা মৌত তো আমাদের জন্য একটা শিক্ষা আপনি কি শিক্ষা নিলেন আমাকে বলেন নামাজ জিহাদের ময়দানেও আগে নামাজ নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই এজন্য ইসলামের পাঁচটি যে স্তম্ভ আছে সেই পাঁচটি স্তম্ভের মধ্যে ইমানের পরেই কিসের স্থান নামাজের স্থান ইমানের পরেই নামাজ ইমানের পরেই নামাজ আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি আচ্ছা আপনারা বলেন তো এই যে শামিয়ানা এখানে বেশ কয়েকটা খুঁটি দেওয়া আছে এই খুঁটিগুলো যদি কেউ নিচে থেকে কেটে ফেলে এই শামিয়ানা টিকবে না পড়ে যাবে না ঠিক তেমনি কেউ যখন নামাজ ছেড়ে দেয় তার মুসলমানিত্বের ইমারত ইসলামের ইমারতটা ভেঙে যায় তার আইডি কার্ডে পাসপোর্টে লেখা থাকবে সে মুসলমান রিলিজিয়ন ইসলাম কিন্তু আল্লাহর খাতা থেকে হে যে মুসলমান এটা ডিলিট হয়ে যাবে কখন নামাজ ছেড়ে দিবে আমরা কি শুধু জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টেই মুসলমান এটা লেখা থাকুক চাই নাকি আল্লাহর খাতায় থাকুক এটা চাই তো আল্লাহর খাতায় থাকুক এটা চাইলে আজান হইলে কি করতে হবে এশার নামাজ আজান হচ্ছে তো নামাজে থাকবেন তো আর যাদের প্যান্ট আর লুঙ্গিতে সমস্যা তাড়াতাড়ি গিয়া পুকুরে নাইমা অথবা ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি ফরজ গোসল থাকলে ফরজ শেষ কইরা তাড়াতাড়ি নামাজে আসার দরকার আছে না নাই এগুলো হাসার বিষয় নয় আমাকে একবার মাদারীপুরে এক চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব মাহফিলে এসে আমাকে ধরছেন এরকম হুজুর দুঃখের একটা কথা আছে আজকে বলবো আপনাকে আমি বললাম জি চেয়ারম্যান সাহেব বলেন আপনি উনি এতগুলা মানুষকে সামনে রেখে বললেন এই মাহফিলে আমি প্রতি বছর আসি আমি প্রধান অতিথি থাকি আমি প্রত্যেক বছর পুরা ওয়াজ শুনি কিন্তু হুজুর গত বছর মাহফিল থেকে যাওয়ার সময় আমি দেখলাম আমার গাড়ি থেকে এই ছেলেগুলাকে আমি দেখেছি আমার সামনে বসে ওয়াজ শুনছে কিন্তু রাস্তার ধারে পেশাব কইরা তারা টিস্যু বা মাটি ঢিলা অথবা পানি কোনোটাই নেয় নাই এমনকি দুই একটা দাঁড়াইয়াও কাম করছে চলে গিয়েছে এগুলা নিয়ে আপনি কিছু বলবেন তো এরকম মানুষ কিন্তু ওয়াজে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আমি তো আপনাদের এখানে এসে নামাজ পড়ি নাই আসতে লেট হয়েছে নামাজের পরে আসছি আমি জানি না মসজিদের অবস্থা কেমন ছিল এখানে প্যান্ডেল ফিল আপ প্রশ্ন হলো নামাজের কাতার কি ফিল আপ ছিল আমাদের জুমার নামাজে মানুষ হয় যত জুমার পরে আসরের নামাজে কি মানুষ হয় তত আজকে বলে গেলাম যতদিন পর্যন্ত আগে মসজিদ ফিল আপ হবে না ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা পাবে না পাবে না পাবে না অমুসলিমরা বেজায় খুশিতে তারা আছে কেন তারা আমাদের মসজিদের দিকে আগে নজর দিয়েছে দেখো ওদের মসজিদ পাঁচ ওয়াক্ত ফিল আপ হয় কেন এখনো ফিল আপ হয় নাই ঠিক আছে এখনো ইসলামের বিজয় আসে নাই কারণ মসজিদ থেকেই ইসলামের গণজোয়ার হয়েছে আপনারা বলবেন কিভাবে নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি বানাইছেন কি বানাইছেন মসজিদ মসজিদ মুখী সমাজ তিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের মসজিদগুলো কান্না করছে হাহাকার করছে কোটি টাকার মসজিদ বানিয়েছি আমরা কিন্তু ওই মসজিদের ভেতরে মুসল্লি আজ নাই যুবকরা মসজিদে আসে না যুবক ভাইয়েরা কখন মসজিদে আসবেন আপনি আপনার সময় তো চলে যাচ্ছে কিছু টাটারা দাড়ি লম্বা হয়ে গেছে আপনি নামাজে আসেন না বাবা কবরের তো কাছাকাছি চলে এসেছেন মানুষের যখন চুল দাড়ি সাদা হয় তখন মানুষ অটোমেটিক বুঝে যায় আমার জীবনের শেষ প্রান্তে আমি এসে উপনীত কেন বাবা নামাজে আসেন না যারা স্কুলে পড়ো কলেজে পড়ো জোহরের আজান হয়েছে নামাজটা পড়ে সাথে সাথে আবার চলে আসো ক্লাসে ভাই নামাজ ছেড়ে দিও না নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে নামাজ মুমিনের সফলতার প্রধান শর্ত নামাজ হলো সফলতার কি প্রধান শর্ত নামাজ ছাড়া সফল হওয়া যাবে না সালাত ইজ দ্য কি অফ সাকসেস নামাজ সফলতার চাবি সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ নামাজ জান্নাতেরও দরজা খুলতে হলে চাবি লাগে জান্নাতের চাবির নাম হলো নামাজ নামাজ নাই তো জান্নাতে ঢোকার চাবি আপনার কাছে
জান্নাতে যেতে চাই তো সবাই তো জান্নাতে যেতে চান কিন্তু নামাজ পড়তে চান না এ কেমন চাওয়া আপনারা আজ থেকে আমরা কখনো আর নামাজ ছাড়ব না জাহান্নামের আগুনে পুড়ব না কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই জান্নাতে যেতে চাই এজন্য পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন আমরা কাজা করব না আল্লাহর সাথে কি এই ওয়াদাটা করা যায় কারা কারা রাজি আছেন দেখে হাত তুলুন তাকবীর বন্ধ করেন সব জায়গায় তাকবীর দেওয়া দরকার নাই আল কোরআনের আলো না এখন হাত তুলেন এবার বলেন নামাজের আলো হৃদয়ে জ্বালো এটা স্লোগান দেন হাত নামান আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন আমাদের এলাকায় একটা মসজিদ আছে আমি একবার নামাজে ঢুকছিলাম এই কাহিনীটা বলে শেষ করব গিয়া দেখি মুয়াজ্জিনার ইমাম সাহেব তাকায় আছে আমি বললাম ভাই তাকায় আছেন কেন কয় আপনার মতোই কোন মুসল্লি আসে কিনা তাকায় আছে আমরা দুইজন তো আরো একজন হইল না ইমাম সাহেব সামনে চলে গেল বলেন এই রকম অবস্থা বহু জায়গায় আছে না নাই আমাদের বহু এলাকায় আমি কিছু কথা বলে যাব রাগ করবেন আপনারা এক একটা গ্রামে এত মাহফিল হয় কিন্তু নামাজের টাইমে এমন কি শুনেন বিভিন্ন মাহফিলে নিজের চোখে দেখেছি ওয়াজ শুনছে মানুষ উপস্থাপক সাহেব বলেছেন 10 মিনিট পরে নামাজ হবে আপনারা সবাই ওযু করে আসুন মানুষ প্যান্ডেলে ফিলাপ থাকে ওয়াজের সময় আর ওই প্যান্ডেলে যখন নামাজ হয় দুই কাতারও হয় না কথাগুলো বাস্তব না অবাস্তব যারা মাহফিলের আয়োজন করে আয়োজক কমিটি আপনাদের এলাকার লোকজন ভালো কসবার মানুষ অনেক ভালো ধার্মিক মানুষ কিন্তু বহু এলাকায় এরা নিজেরাই ফজরের নামাজ পড়ে না ওয়াজ মাহফিলের সভাপতি থাকে সেও নামাজ পড়ে না এত ওয়াজ দিয়ে কি হবে যদি আমাদের নামাজ ঠিক না হয় ওয়াজেরও দরকার আছে আমলেরও দরকার এজন্য সবাইকে অনুরোধ করব আব্বা জানেরা চাচা জানেরা ভাই জানেরা আল্লাহর ওয়াস্তে নামাজ ছাইরেন না নামাজ ছাড়া শান্তি নাই মুক্তি নাই নাজাত নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেন আরো জোরে বলেন আমিন হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু